আরে নামে ফোনটা পকেটে ছিল। বিসমিল্লাহ রহমান রহিম। বাংলাদেশ জাতীয় জগতের দল আমারে কটা ছবি তুলেন ফোনটা দিয়ে। ফরিদপুর থানা শাখা উপজেলা শাখা এবং ফরিদপুর পৌরশাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয় দলের বাদশা জেলা শাখার বিপ্লবী আহ্বান লোকপর গৌরব পুত্রের অগ্রণব আমার সদ্য নেতা জনাব হাবিবুল হাবিব ভাই সহ জেলা বিএনপি সদস্য যদি সুক্ত আহ্বান বৃন্দ সামনে আমার ফরিদপুর উপজেলা এবং পৌরশাখার নেতৃবৃন্দ সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় দলের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পাবনা হাসপাতাল লড়াকু শহরের বিশাল সকল সময় দলকে শ্রদ্ধা করে থাকেন পাবনা জেলা সত্য সকল দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ছোট ভাই ইয়ামিন আমাদের মাঝে উপস্থিত রয়েছে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা সাবেক বর্তমান পাবনা জেলা আওয়ামী কমিটির অন্যতম সদস্য নূর মোজায়ে আমাদের মহানগরী সকল ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য আহ্বান আহ্বান করছে। সময় অত্যন্ত সংক্ষিপ্ত। পাবনা জেলা বিএনপির নেতৃত্বে ফরিদপুর সদর ফরিদপুর উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির উদ্যোগে আজকের বিশাল বিক্ষোভ মিছিল এবং সমাবেশে উপস্থিত সভাপতি এবং সম্মানিত আহ্বায়ক সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ উপজেলা ফরিদপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ উপজেলা পৌর বিএনপি নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ফরিদপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পৌর থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সংগঠন বাংলাদেশ জাতীয় দল মাথা জেলা শাখার পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে কেন আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তার একটি কারণ সেটা হচ্ছে দ্রব্যমূল্যের নিত্য প্রয়োজনের দ্রব্যমূল্যের উর্ধগতি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং গ্যাসের মূল্য বৃদ্ধি সহ আজকে বিভিন্ন মানুষের নাবিশ্বাসীতে বিভিন্ন দ্রব্যমূল্যের উর্ধগতি প্রতিবাদে সেই প্রতিবাদে মিছিল করতে গিয়ে ভুলাতে আমার ভাই ছাত্র দলের জেলা সভাপতি নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে কিভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে আমি এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বলতে চাই। শুধু নূরে আলম নয়, শুধু আব্দুর রহিম নয়, বিএনপির শত শত হাজার হাজার নেতা কর্মীকেও হত্যা করে তুমি এবার ক্ষমতায় টিকে থাকতে পারবে না, তোমাকে বিদায় নিতে হবে সেনাজিরা, এটা মনে রেখো। বিএনপি জেগেছে, খালেদা জিয়ার দল জেগেছে, তার একটু আমাদের নির্দেশে অবশ্যই বাংলাদেশের মাটিতে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হবে। সেই জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে, তৈরি থাকতে হবে, নেতা যেই নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী আপনাদেরকে রাজপথে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন না হবে আপনারা কেউ ঘরে ফিরে যেতে পারবেন না। কি কথা বলছেন, তুমি তাকে হাসিনে দেখান। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি আপনাদের মাতৃভূমিতে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। শহীদ জামর রোগ খালেদা জিয়া গিয়ে চলো, খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছয় নাই, নতুন প্রজন্ম অহংকার তারে কামানে গিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইতিমধ্যে আমাদের মাঝে রয়েছে আমাদের সদর উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক বাচ্চু ভাই। এবার যা বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় দলের
পাটনা জেলা সভার অন্যতম যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা নূর মোহাম্মদ মাসুম বাগাভাইকে সতর্ক রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিত আপনাদের কৃতি সন্তান জনাব জনসম বকো, আপনাদের কৃতি সন্তান হাকিম সহ আশ্রয় অবসরের সম্মানিত প্রধান অতিথি নব্বের সম্মানিত নেতা পাবনা জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব হায়দার হামিদ, আপনাদের কৃতি সন্তান খন্দকার সহ জেলা বিএনপি সম্মানিত ব্যক্তিবৃন্দ দফায় দফে শেখ হাসিনার মমতা সম্মানের বক্তব্য দেওয়া কিছু নয়, একটি কথা বলে রাখবেন। গতকালকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে আমরা নাকি দুর্নীতি দাস খানাদাররা আর দুর্নীতি আমরা পাড়া কি না কয় সারা লাগি না খায়, একটা কথা বলে রাখবেন। হত্যা গেল হয়ে হত্যা হলে হয়ে ওরা ক্ষমতায় রয়েছে, দুর্নীতি বলে দাস মানে আমাদের দুর্নীতিবাস বানায় আমার প্রিয় নেত্রী সুতিনুরম খালাইয়াকে দুর্নীতিবাস বানায় যোগ্য পিতার যোগ্য সন্তান যোগ্য পিতার যোগ্য সন্তান জনাব তারেক রহমানকে। এগুলো করে রাত নেই, মানুষ জেগেছে, সাধারণ মানুষ জেগেছে, ঐক্যবদ্ধ হন, সরকারকে প্রয়োগ করেন, নব্য সরকারের প্রধান ঘটিয়ে দেশ দেশে মানুষের কল্যাণ করেছেন। সুতিনুরম খালাইয়ার নেতৃত্বে আমাদের প্রিয় নেতা প্রত্যেকের স্লোগানের উত্তর দিবেন, ঠিক আছে?
ফরিদপুর আজকের এই বিক্ষোভ সমাবেশে আমার সহকর্মী সভাপতি উপস্থিত আছেন গণপ্রত্যানের নায়ক পাবনা জেলা বিএনপি দল নেতৃত্বে আমরা আগামী দিনে একটি প্রত্যেকটি উপজেলা সুসংগঠিত করব কমিটি দিয়ে সেই নেতা অ্যাডভোকেট জেলা ভাই রহমান হাবিব এবং আমাদের সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার সহ অত্র এলাকার ভাইয়ের আসসালামু আলাইকুম বক্তব্য কিছু নাই। আজকের এই সমাবেশ থেকে আমরা বুঝতে পেরেছি আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধ হবে রাজপথের মাধ্যমে সরাসরি শেখ হাসিনাকে আগে আমরা গণতান্ত্রিক সরকার বেগম খালেদা জিয়াকে সরকারে দেখতে চাই এই আশা ব্যক্ত করি আমি এক বক্তব্য করছি। আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান বক্তা সাবেক ছাত্রবাদ এই এলাকার কৃষি সন্তান পাবনা জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আমাদের অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ ভাই আপনাদের মাঝে প্রধান বক্তব্য জয়ব করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম জাতীয়তাবাদী দল ফরিদপুর উপজেলা শাখা এবং ফরিদপুর পৌর শাখা আয়োজিত আজকের এই বিশাল জনসভায় সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সহ পাবনা থেকে আগত সকল নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় ফরিদপুর উপজেলার সমস্ত বিএনপির নেতা কর্মী এবং সাধারণ জনগণকে জানাই বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশ আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল প্রমাণ করে দিয়েছে ফরিদপুরের এই পবিত্র মাটি বিএনপির ঘাঁটি পাবনার জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা নব্বইয়ের গণ আন্দোলনের মহানায়ক সাবেক ছাত্র নেতা আমাদের প্রিয় নেতা আমাদের পাবনার অভিভাবক জেলা ভাইবুর রহমান হাবিব ভাই এবার আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
হত্যার প্রতিশোধ হিসাবে দেশটিতে বেগম খালেদা জিয়ার মুক্তি আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আজকে ফরিদপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব দর্শন পোকো আজকের অনুষ্ঠানে তিনি আহ্বান করেছেন ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন আজকের এই অনুষ্ঠান তিনি পরিচালনা করেছেন ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাকিম খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সভার বন্ধ আইনসভার যুগ্ম আহ্বায়ক সভার বাবু নূর আহমেদ বাসন বগা আবুবাদ তহিন এবং আমাদের মাঝে উপস্থিত আছেন এই পাবনা জেলের বিএনপিকে সংগঠিত করার জন্য ইতিপূর্বে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন সাবেক ছাত্রতা জনাব সিকিম রং সিদ্দিক মাহমুদুলামী স্বপন সহ সম্মানিত নেতৃবৃন্দের প্রিয় ভাইরা বক্তব্য দেওয়ার সময় নেই, আদানের সময় হয়েছে। আমার যেমন বক্তব্য দেওয়ার সময় নেই, এই সরকারের সময় পরিষ্কার বক্তব্য ইভিএম এর আমি সরকারকে বলতে চাই পৃথিবীর এমন কোন শক্তি নেই সেই শক্তি আপনার অধীনে আগামীকাল আমাদেরকে নির্বাচন করাতে পারে। আপনার অধীনে আমরা নির্বাচন করব না, তবে আমরা নির্বাচন করব সম্মানিত সদস্য সচিব পাবনা দলের সভাপতি জেলা অধ্যক্ষের